ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটকে লাইক বা কমেন্ট পেলে মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারে ঠিক একই রকম উদ্দীপনা জাগে যেমনটা খাদ্য যৌন সংযোগ বা মাদকের ক্ষেত্রে দেখা যায়। লুডিয়া বোমার অনেক কিশোরকে চেনেন যারা সামাজিক মাধ্যমের জগতে ডুবে গিয়ে নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করছে। আমি সবকিছু পোস্ট করি, আমাকে সবসময় আপ টু ডেট থাকতে হবে, সব বিষয়ে খবর রাখতে হবে। অনেক চ্যানেল সাবস্ক্রাইব করেছি, তবে হয়তো আমার বাস্তব সামাজিক পরিবেশকে অবহেলা করেছি। সবসময় স্থায়ী মানসিক চাপে ভুগছি। সারাক্ষণ স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকার তাগিদ এমন সমস্যার উপসর্গ। পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়ার সময় থাকে না, স্কুলের পড়াশোনা অবহেলা করা হয়, অন্য কোনো হবি বা শখ নেই, স্মার্টফোন নিয়ে বিছানায়ও যাবার অভ্যাস গড়ে ওঠে। আমরা এমন পরিস্থিতিও লক্ষ্য করছি যেখানে কিশোররা পাওয়ার ব্যাংক ছাড়া বাসা থেকে বের হচ্ছে না, পথে স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যাবার আশঙ্কা তাদের তাড়িয়ে বেড়ায়। সেই অবস্থার পোশাকি নাম ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো। বাবা মা হিসেবে শিশু বা কিশোর সন্তানের ঘরে ঢুকে যদি হলুদ তরল পদার্থ ভরা বোতল পাই, সেটা মোটেই আপেলের রস হবে না। টয়লেটে গিয়ে সময় নষ্ট না করতে যদি সন্তানের বোতলের মধ্যে প্রস্রাব করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আর বিষয়টি উপেক্ষা করার উপায় থাকে না। আরেকটি সমস্যা হলো সারাক্ষণ অন্যের সঙ্গে তুলনা। ইনফ্লুয়েন্সার নারীরা নিখুঁত মেকআপ করে নিজেদের সুন্দর রূপ তুলে ধরেন, সেসব ছবি প্রায়ই ফিল্টারের মাধ্যমে আরও উন্নত করা হয়। নিজে সেই চেষ্টা করলে তেমন সাফল্য পাওয়া যায় না। যেমন আমরা লক্ষ্য করছি যে আরও বেশি কম বয়সীরা কসমেটিক সার্জারি করাচ্ছে, কারণ তারা নিজেদের সুন্দর মনে করছে না অথবা নিজেদের চেহারা বা ফিগার নিয়ে সন্তুষ্ট নয়। প্রায় বলা হয় শুধু কম বয়সী মেয়ে বা তরুণীরা এমন বোধ করে, কিন্তু কম বয়সী ছেলে বা তরুণদের ক্ষেত্রেও একই মনোভাব দেখা যাচ্ছে। তারা হয়তো আরও ঘন ঘন জিমে যায় বা অ্যানাবলিক স্টেরয়েড খায়। এমন সমস্যার মুখে কি করা সম্ভব? সবার আগে বাবা মায়েদের নিজস্ব আচরণ খতিয়ে দেখা উচিত। প্রায়ই দেখা যায় যে বাবা মায়েরাই সারাদিন হয় স্মার্টফোন বা কম্পিউটারের পর্দায় ডুবে রয়েছেন, ফলে তারা নিজেরাই সন্তানের কাছে আদর্শ হবার উপযুক্ত নন। অথচ সন্তানের সামনে পরিবারের স্পষ্ট নিয়ম স্থির করা জরুরি। প্রথম দিকে নিজেকেও সজাগ রাখতে হবে। আমার সন্তান ট্যাবলেট, টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্মে কি দেখছে, একসঙ্গে সেটা দেখে সে বিষয়ে আলোচনা করা উচিত। কখনো তার চ্যাট দেখাতে বলতে পারি, অথবা বলতে পারি অমুক বয়স থেকে তুমি ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে। পরে সে বিষয়ে সন্তানের উপর আস্থাও রাখতে হবে, কোনো সমস্যা হলে কারোর সঙ্গে কথা বলতে হবে। স্মার্টফোন বিহীন সময় নির্দিষ্ট করে দিলে আসক্তি থেকে সুরক্ষা পাওয়া সম্ভব, তখন অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এমনটা করা সম্ভব। কিছু সময়ের জন্য ওয়াইফাইও বন্ধ করা যেতে পারে, অথবা টেলিফোন নিয়ে বিছানায় যাবার বদলে পুরোনো আমলের অ্যালার্ম ঘড়ি ব্যবহার করা যেতে পারে। একজন মা জানালেন তাদের বাসায় এক মোবাইল হোটেল রয়েছে, অর্থাৎ একটা বাক্সের মধ্যে সব স্মার্টফোন রাখা হয়। বারবার ফোন ঘাঁটা জোরালো তাগিদ মনে জাগলে পেশাদারি সাহায্য নেওয়া উচিত। অর্থাৎ সারাদিন ধরে শুধু স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া নিয়ে মেতে থাকলে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।